ছিপ থেকে যাবো সুন্দরবন, ওইখানে যাচ্ছে বাক্সিগার, সরি না বন্ধু ভাই তো চোখ শো না না আমার লাইফে আমি এত বড় কাদক দেখি নাই। হ্যালো গাইজ, দিস ইজ ওয়াসেক, ওয়েলকাম টু ইউর চ্যানেল ওয়েন ব্লগস। আজকে এখন আমি আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে, আর আজকে আমরা যাচ্ছি সুন্দরবন, আর আজকে আমার সাথে যাচ্ছে মা 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 মা, তাড়াতাড়ি ওয়েন ব্লগস অন করো, আমার দেখা যায়। জাস্ট কিছু একটা, না কিছু বলবো না, একটু আগে যে মেয়েটা কিছু বলবে না বলছে তার নাম রাইডার ছানা। নেক্সট ইয়ার, দিস ইজ রম্বা, সাবস্ক্রাইব টু ওয়েন ব্লগস। এই দাদা মনে আছে তো? ও ফাইনালি সবাইয়ের কাছে ক্যামেরা আসলো। আমি এখন সাইফুল্লাহ ভাই মোহাম্মদ সাইফুল্লাহ সানির কাছে আছি, উনি আমাকে পালবে ঢাকায় এক সপ্তাহ ধরে। আন্তাজি মান্তাজি কথা বলিস। এই হচ্ছে রেল স্টেশনের অবস্থা, মানে প্রচুর মানুষ। ঢাকায় আসছি 6টা বাজে, আমার ভাই বসাকে আমাদেরকে বসায় রাখছে, আমরা ঢাকায় আসছি আমাদেরকে রিসিভ করতেও আসে নাই। সে কোথায় কোথায় ঘুরতেছে আমাদেরকে ফেলে, আমরা একটা ফকিরের ভোলার মতো আমরা এদিকে এদিকে ঘুরতেছি। আমার বন্ধু ইনকিয়াত না আসার কথা রে ভাই, আমার তরফ থেকে সানিগিরির পক্ষ থেকে একটি পানি উপহার দেওয়া হলো আপনাকে। আমার বন্ধু ইনকিয়াত না আসার কথা, তবুও জবরদস্তি করে আনলাম। কেসো বন্ধু, কে গজ আসো। আমার বন্ধু আজিমুল কবিরও না আসার কথা, জবরদস্তি করে আনলাম, কারণ আমরা এই ট্রিপটা হচ্ছে একমাত্র ওয়াসেকের জন্য। ওয়াসেক যদি না হতো তাহলে 7 wonders-এর মধ্যে একটা ওয়ান্ডার সুন্দরবন, দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, হ্যাঁ ওটা আমরা কি দেখতে পারতাম না ওয়াসেকের কারণে। সো থ্যাংকস টু ওয়েন ব্লগস। ওকে, এখন আমরা ট্রেনে উঠলাম। এখানে আমাদের সবার সিটগুলো কিন্তু একসাথে না, কিছু সামনে পেছনে, আর এই দুই ভাই কত দূর থেকে আসছেন? অন্য গ্রাম থেকে আসছি, 2 kilometers দূর। ট্রেনে চড়ে এখানে আসা লাগছে, রিকশা নিয়ে আসছি। আচ্ছা মিজু ভাই আর সানি ভাই হচ্ছে আমাদের থেকে আরো 4-5 বগি সামনে। ওই যে ইয়া জিজ্ঞেস করতেছিল কি জানি, কারা জানি জিজ্ঞেস করতেছিল, আমি বলছি ওয়াসিক কেমনে আসছেন, সারাকা রিক্সা দিয়ে আসছেন। ট্রেন উঠছেন তাই আমি আপনাদেরকে পরামর্শ দিই, এখানে অনেক চোর ডাকাত আছে সার মতো, এরা কেমনে টান দিই শুনেন। এখানে আমি আপনাদের চেহারা দেখতে আসি নাই, পাউরুটি খাইতে আসি, পাউরুটি দেন ভাই। ওল্লা বাসা না, আমি সানি ভাই, এগুলো তো আমাদের দৃশ্য বইতেছে মানুষের, চুপ হয়ে যাবো। ব্লগিং এই বুক দিয়ে খাওয়ার জন্য, ব্লগিং ইজ নট মোর মাচ ইম্পর্টেন্ট দ্যান না, এই বুক দিয়ে কেন ভাই কলা দেন, আগে কলা নিয়ে একটা কবিতা বলেন তারপর কলা দিবেন। কলা গাছ কলা গাছ, হোয়ার আর ইউ, কলা গাছ কলা গাছ, কেসে মে জিউ। কিরে ভাই আপনিও সেম, শুধু পাউরুটিটাই মজার, কলা দিলেও খাবো সাথে। ওলে কলা ব্যাগেতে ভাই দেখেন, এই বরিশালের কলা না চিনা? বরিশালের এই প্রতিটা কলা যে দিচ্ছি, আমার মনের এক একটা হৃদয় চিরে চুচার হয়ে যাচ্ছে শুধু কলার জন্য। আর তাহলে খুলনা যাওয়ার পরেই দেখা হচ্ছে, আর এখন আমরা যেতে থাকি সবাই, আমি এদিকে শিফট হয়ে গেছি, আমার ফ্রেন্ড এন্ড সবাই ওইদিকে। আরে কেমন ঠান্ডা? আরে ঠান্ডা না, এই একটা মেকআপ পাচ্ছে সামনে, মানে সামনের দিকে ঝুঁকে বসলো, মাথা ব্যথা করে পিছনের দিকে ঝুঁকে বসলো। এখানে ট্রেনটা এরকম সবাই জানে, এই শুধুমাত্র আমাদেরকে পাম্পটি দিয়ে ট্রেনে আছে বসে, তাহলে আমরা বাইকে আসতাম, দরকার ছিল না মজার নামে সাজা। আমি অনেক বাইক চালাইছি এর জন্য আমার মুড ছিল না, এর জন্য সবাইকে আমি ট্রেনে করে নিয়ে আসছি। ওকে, রেল স্টেশন থেকে বের হলাম, আমার পেছনে এটাই হচ্ছে খুলনা রেল স্টেশন, আর সানি ভাই মিজু ভাই তারপর সানা আর আমাদের রম্য ভাই, এরা রুট অন্য, আমাদের রুটটা অন্য। সো এখন ওদেরকে টাটা দিয়ে দিব, দেন আমরা জেলখানা ঘাটে যাব, আমাদের জার্নি স্টার্ট হবে ওখান থেকেই। টাটা দাদা, জেলে যান জেলে। এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এই এক ভাগ আর আমরা চারজন আরেক ভাগ। টাটা হচ্ছে, আর না আপনাদের একটাই জানান আছে আমার, এই আমাকে ট্রেনের এক্সপিরিয়েন্স, ট্রেনের এক্সপিরিয়েন্স
আমাদের ট্রেন এক্সপেরিয়েন্স ছিল ট্রেনের আমাকে যদি বলা হবে কিও আমাদের একটা তা ভালো ছিল আমাদের হিরো হাউসফুল সুপারস্টার আপনি স্যানিটাইজ এক সময় খলনায়ক ছিল এখন উনি নায়ক খুব মজার বিষয় উনি ডিম নিছে চুলছে স্যানিটাইজ করছে তারপর আমি বলি ডিম নিল তো ডিম ছিলে স্যানিটাইজ করে খাইছে তারপর কলা নিল কলাতেও স্যানিটাইজ করছে ওইটাও খাইছে উনার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে যদি আপনারা মনিমুগ্ধকর হন তাহলে আমার ভাই ওয়াসেককে ওয়ান ব্লক সে সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই মা মারা কত করে বলো 10 টাকা বাড়া 100 টাকা মামা না মামা 10 টাকা করে না মামা করে চিনাবে না দেখো পাঁচ জনের 50 টাকা না মামা 100 ওরে 100 বলে ক্যামেরা দেখে মানুষ দাম কমায় আর ক্যামেরা দেখে দাম বাড়ছে না মামা অনেক ভালো মামা আমাদেরকে 60 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে না মামা আরবল কইল না কি মামা ওকে এখন তাহলে চলে যাই জেলখানা ঘাট আর এটাই হচ্ছে সেই রেল স্টেশন আচ্ছা জেলখানা ঘাট এটা আমার সেকেন্ড টাইম এর আগেও গেছিলাম আমি ওখান থেকে গেছিলাম এখন তাহলে যাই যাওয়ার পর কথা হচ্ছে এটা হচ্ছে জেলখানা গেট এখান থেকে বসে উঠবো বোর্ড দেখার জন্য প্রস্তুত আমি তো মনে আমাদের নিজেদের বোর্ড আমরা এখন বোর্ড উঠছি বোর্ডে ওঠার পর যাব শিপে শিপ থেকে যাবো সুন্দরবন ওইখানে যাচ্ছি বাক্সিকার সরি না তুক্ক এটা দিস না এটা দিলে তো তখন আবার আমি চলে যাবো বাক্সে করতে যাচ্ছি এখন আমরা বোটে চলে আসছি আর বোটে আসার সাথে সাথে এখানে চা বিস্কিট এটা এখন সবাইকে উপরে ডাকি দেন আমরা চা বিস্কিট খাবো এখানে এখন চা বানাইতে হবে আমাকে প্রথমে এখান থেকে কাপ নিবা এরপর এটা ওপেন করবা দেন মারবা কালারের জন্য আগে টিপেক দিয়ে দিবা ঠিক আছে দুধ চিনি দিলে টি ব্যাগ থেকে কালার বের হবে না এরপর একটা চামচ নুডল সুইট চা ক্যাফে দিছি ওয়াসেক আমার আমার সমস্যা নেই এখন হচ্ছে বরাবর সকাল 10টা আর এখন আমরা ক্রস করতেছি খানজান আলী সেতু বা রূপসা সেতু যেটাকে বলে আর একদম সামনে এটা হচ্ছে রূপসা সেতু সেতুটা যখন আমি বাইকে করে ক্রস করি অনেক ভালো লাগে আমি বাইকে করে দুইবার ক্রস করছিলাম আচ্ছা আর এখন ব্রেকফাস্ট করব একটু আগে চা খাইছিলাম এখন খিচুড়ি খাবো সব সিলিং মাল অর্গানাইজাররা পরে খায় এটাই স্বাভাবিক আমি তো ঘুরতে আসছি অর্গানাইজাররা আগে খায় না আমি তো ঘুরতে আসছি সে ডিল নিয়ে ব্যস্ত আমরা তাকে প্রত্যেককে বলছি কিন্তু সে খুব ডিল নিয়ে এখন ব্যস্ত আছে এরা সবাই খাই ফেলছে আমি একটা কথা বলি কাটাহেরি কাম তো কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাখ হয় ধরেন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এটার এটার অর্থ বুঝো সেটার অর্থ হচ্ছে আমি যখন দুইটা ভাত খাবো তখন আমার পেটকে আমি শান্তি দেবো এটা একটা কষ্ট ভাত খাওয়াটা ঠিক আছে বহুদিন পরে খাচ্ছি বন্ধু ডিস্টার্ব করিস না বুঝছ আসসালামু আলাইকুম ভাই অল্প দেখি না কারণ আমার প্লাফন্ডে দে বিশ্বাস আছে এখন বাজে 12:45 আর এখন হালকা নাস্তা করতেছি এখন আমরা মংলার কাছাকাছি এই ট্যুরটা শুধু পুরো খাওয়ার মানে সকালে আসলাম এটা হচ্ছে 3 নম্বর খাওয়া আর এখন আমরা লাঞ্চ করি নাই ভাইদের মনে প্ল্যান আছে এগুলো খাওয়াই আর লাঞ্চের টাকাটা বাঁচাই দিবে এগুলো খেয়ে তো আমি আর প্ল্যান যেটা করলাম যে 5-6 পিস মুড়ি খাবো তারপরে 2-3টা মাছ খাই ফেলবো এখন তো এগুলো খেতে আমি মুড়িগুলো খাইতে পারবো না তো আমরা এখন আছি কি বললেন মংলা পোর্ট এই এই ট্যুরের অভিভাবক হচ্ছে এবার ইউথ ওনারা আমাদেরকে ক শিখাইলে ক শিখবো খ শিখাইলে খ শিখবো আবার খর পর যদি ইয়া চন্দ্রবিন্দ্র শিখাই ওটাও শিখবো
সব শিখতে হবে, ওনারা যেভাবে বলে সেভাবে, কারণ ওনাদের কথার বাইরে গেলে বাঘের মুখে। তা এখন ভয় আছে কোন সময় বাঘ এসে খেয়ে ফেলে। সাবটাইটেল দিয়ে দিবেন ওনার কথার নিচে। ঠিক আছে, আমরা ভয় আছি কখন বাঘ এসে খেয়ে ফেলে। সো ওনারা যেভাবে বলে সেভাবে চলতে হবে, যদি না চলে তাহলে সমস্যা। আর এখানে আসার পর কিছুক্ষণ পরপর শুধু খাবার দিচ্ছে, আমি অনেক কষ্ট করে শুকাইছি, বলছে খাইতে হবে খাইতে হবে, আর না খাইলে জোর করে খাওয়াচ্ছে, আর কেউ জোর করে না খাবার ইনশা দিনে করে হইতে। হ্যালো ব্রাদার্স, আমি সাজিদ রহমান। আমার পরিচয় কীভাবে দিব, ইউটিউবের থেকে বেশি ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকি, আমার একটা ট্রাভেল গ্রুপ আছে, নাম হচ্ছে ট্রাভেলোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওকে, এখন মংলা বন্দরের একদম কাছাকাছি চলে আসছি। আর এই পাঁচটা দিয়ে যত গাড়ি আছে, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়ি এখান থেকে বের হয়, আমাদের চিটং বন্দর থেকেও বের হয়, বাট এখানে নাকি বেশিরভাগ গাড়ি, মানে শুধু কারটাই অনেক বেশি। আর এখানের এই জিনিসটাই আমার ফেভারিট, একটু পরপর চা খাওয়া যায়, মানে আনলিমিটেড চা। ওকে, তাহলে আমি চা খেয়ে একটা ঘুম দিব, কারণ আমি সকালে ঘুমাই নাই, দেন উঠে মেবি আবার খাইতেই বসবো, মানে দুপুরের যেটা ওটা। সো এখন তাহলে ঘুমাইতে যাই, টাটা। ওটার মধ্যে হচ্ছে মিজু ভাই, সানি, ওরা সবাই উঠতেছে। যেটা বললাম ঘুমের পরে দেখা হচ্ছে, আমি রুমে গিয়ে একটা ঘুম দিছিলাম, আর এখন হবে খাওয়া দাওয়া, অলরেডি সব রেডি। সবাই জোরে চিল্লান তো, এই তো সবাই এখানে। এই হচ্ছে রোমিও ভাই, তারপরে পাশে হচ্ছে সানা, তার পাশে হচ্ছে সানে। আমাদেরটা জোস, এখানে আসার দরকার নাই, এটাতে আছে সানি ভাইয়েরা, আর এটাতে আছে আমরা। কিছুক্ষণ আগে ওয়াসেকের ক্যামেরার কথাটা বলি, এখানে পাশে একটা কোস্ট গার্ডের একটা বড় শিপ যায়, আর যার জন্য একটা বড় একটা ওয়েভ হয়, যেটার জন্য একদম টেবিলের উপরে যা ছিল সব নিচে, আর আমার ক্যামেরার যে লেন্স, লেন্সের উপর প্রোটেক্টর থেকে শুরু করে সব ভেঙে গেছে। আচ্ছা দেখাই, আমি তোকে ফেলাই খাই নাই ভাই, আমি নামাজ পড়লাম, সাডেনলি নামাজ পড়ার পর আমি ফিল করতেছি আমি যে ক্ষুধার্ত, আমার মতো অভাবই ক্ষুধার্ত মানুষ আর পৃথিবীতে নেই। আমার লাইফে আমি এত বড় খাদক দেখি নাই, এখানে আসছি খাওয়ার জন্য। সো এরা সবগুলো আমার আগে খাইছে, মানে একটাও আমার জন্য ওয়েট করে না, আমি পুরো একা একা খাচ্ছি। আমার নামাজ পড়লাম, গোসল করলাম, তো আপনারা বলেন এখন তিনটা বাজতেছে, তিনটা বাজে একজন মানুষ যদি না খায় থাকে তখন ওই মানুষটার কী অবস্থা হয়? আমার যকৃত মুকৃত সব শুকায় টুকায় যাচ্ছে, আমি কোথায় যাবো না খেলে? আমার এই ভাইটা আমাকে, আমার এই ভাইটা আমাকে চিবে চিবে বোধ খাওয়াইছে, বাট আমি আমি বরাবর তিন তিন এন্ড হাফ 4.5 মেহমানদারি জোস জোস। এই দেখেন এখনো দাড়ির মধ্যে জুল লেগে আছে, দাড়ির ডাল শুধু আমি খাই নাই, আমার দাড়ি খাইছে, কথা বললি সবসময় আমার দাড়ি খাইছে, পেট খাইছে, মুখ খাইছে, নাক খাইছে, সব খাইছে, যে মুড়া যে মুড়া হয়েছে। আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন নিলে কি আগের থেকে মুড়া হয়েছে কিনা, সামনে আসতেছে।
লাঞ্চ করা শেষ আর এখন থেকে সুন্দরবন স্টার্ট। আর আজকের প্ল্যানটা হচ্ছে, হ্যালো আসসালামু আলাইকুম, শামীম আশরাফ এভারেস্ট ট্যুরিজম থেকে। আমাদের আজকের প্ল্যান হচ্ছে, আমরা এখন অলরেডি করমজলে চলে আসছি, তো এখানে আমাদের গেস্ট নামবে করমজলে, আর আমরা এখান থেকে বাকি একটা কাজ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাগজ, এগুলো নিয়ে রেভিনিউয়ের সম্পূর্ণ কাজ শেষ করব। শেষ করে এখানে এসে গেস্ট নিয়ে আমরা আজকে রাতের রওনা করব কটকার উদ্দেশ্যে। কটকা আজকে নাইট হোল্ড করব, কালকে সকালে আমরা কটকা দেখব, কালকেটা কালকে আবার হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে করমজলি, আর এই প্ল্যানটা আমার আগে আগের বার হয়েছিল সবার লাস্টের দিন, এবার হবে ফার্স্টের দিন। রেডি হই দেন, আবার বেরোইতে হবে। আর আমার এই অবস্থা, সমস্যা নাই, একটুবার আমরা নিলয়কে দেখবো। সেটা হচ্ছে চার পায়ে হাঁটতেছে, গাছের উপর ঝুলতেছে, ঠিক আছে। আজকে হচ্ছে তোমাদের গাইড আমি, সো তোমাদের এখন বলতেছি তোমরা একটু সামনে গেলে হরিণ দেখতে পারবা, কালকে ওগুলাকে উন্মুক্ত দেখতে পারবা। আমরা আজকে থেকে বন্দি অবস্থায় দেখো। এ বন্ধু, কে তুই ওয়ান ব্লগস এর সাবস্ক্রাইব করে দিস কেন বন্ধু? এ মা ভাই, ওয়ান ব্লগস এর সাবস্ক্রাইব করে দিস, তুই এসে নলি বাগ মমুরা হবে দিম, পটপড়া হবে দিম। নিলে শুনো, এগুলো এক সময় ওখানে থাকতো, তোমার পেছনে যে নদীটা আছে, হ্যাঁ এইগুলো এখানে থাকতো, বেশ এইগুলো সময়ের ব্যবধানে এগুলো বিলুপ্ত হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, স্কাল মানে হাড্ডি রোমিও কি বুড়ো হয়ে গেছে? না না, পুকুরেরটা রোমিও কে তুলে আনছে, পুকুরেরটা হচ্ছে আলেকজান্ডার আর একটা কিটটা। এগুলো হচ্ছে সব রোমিও জুলিয়েটের সন্তান। বাবু, আম্মা ভালো আছে? বন্ধু বন্ধু ঘুম যা। এই পিচ্ছি বাচ্চাগুলার মা বাপকে দেখে আসি চলো। মা বাপের একটা খুব করুণ হিস্ট্রি আছে। না এটা এটা এখানে এভাবে বলা যাবে না, বাট আমরা চলো দেখে আসি। এটা জুলিয়েট না রোমিও? না না, এটা তো জানি না আমি। এ বন্ধু, তুই চলে না আমি। এ রাজু বন্ধু, বই তো চোখ শো না না বাঁচি আছে, শিকার ধরে আছে তো আমাদেরকে বন্ধু। কুমির এটা উঠতেছে না, সো এটা উঠানোর দায়িত্ব হচ্ছে আমাদের গাইডের, আর আপনার দায়িত্ব এখন উঠেন, আমি আপনাকে ধরতেছি, উঠেন না, এভাবে না, এভাবে করে এখানে পা দেন, আমি আপনাকে ধাক্কা চেপে ওটাকে উঠাই। এই তো চোখের বল টলক খেলে না লাস্ট। চলো বন্ধুকে একটু সরি বলে দিই। বন্ধু সরি, এটা হচ্ছে আমাদের বন্ধু, এটাকে আমরা অনেক ডিস্টার্ব করছি, সরি, ঠিক আছে, মাফ সাফ করে দিস। তা চা আছে? না আমি এখনো দুই দিন হয়ে গেছে। আপনার এখানে আমি যখন ফার্স্ট করোনা হয়েছিল তখন এসে চা খাইছিলাম, তখন অনেক মজা পাইছেন, মজা পাইছে, কিন্তু এখন নাকি মানে মারছে মারছে। আপনার এখানে চা খাইছি, এখন আবার ডিসেম্বর চা খাইতে আসলাম। বন্ধু একটা আছে কেওড়া বাইন, আর একটা আছে গরম। পশুর ফুলের মধু মিষ্টি হয়, কেওড়া টক হয়, কেউর মধু তিতা হয়, বাইন মধু একটু কষ হয়। কেমন পরে কেজি? 800 টাকা কেজি গরান, আর কেওড়া বাইন 700 টাকা। খলিশাটা কত করে রাখেন? খলিশাটা 1000 টাকা কেজি। ওইটাই বেস্ট, খলিশা ফুলের টেস্টটা বেশি আর কি। তারপরে সুন্দরবনের অরিজিনালি আছে এই, উনি যেগুলো বললো বাইন, পশুর, গড়ান, এগুলোর হচ্ছে এই এই গাছেরগুলো মেইনলি মধু হয়, আর খলিশাটা হচ্ছে বেশি ফেমাস। মানে খলিশা ফুলের যেটা মধু ওটা চিনার উপায়টা কি? মানে কালার খলিশা ফুলের মধু সাদা হয় এবং গাঢ় হয় এবং মিষ্টি হয়। মানে সাদা এরকম রেড হয় না? না লাল হয় না। ও লাল হয় না। আমরা কিন্তু মধু বলতেই বুঝি রেড কালার একদম, বাট যেটা এখানে বেস্ট ওটা নাকি সাদা হয়। আমার নাম নিমাচন্দ্র রপ্তান। আচ্ছা, উনি হচ্ছে মূলত এগুলোর পরিচর্যা করে। আর কুমিরদেরকে খাওয়ান কি? ব্রয়লার মুরগি, তার মাছ খাওয়ানো হয়, কাঁকড়া খাওয়ানো হয়। আর বাচ্চাদেরকে?
বাচ্চাদেরকে ছোট বাচ্চাদের ছোট চিংড়ি মাছ দেওয়া হয় আর মুরগির ছোট ছোট টুকরো করে করে দেওয়া হয়। আচ্ছা এরা যখন ডিম পারে বুঝতে পারেন কিভাবে যে এরা ডিম পারছে? আমাদের একটা নির্ধারিত সময় আছে, মাস আছে, আমরা সেই নির্ধারিত সময় হিসেবে ওরা হচ্ছে আমরা মদের পরে লক্ষ্য রাখি। ওরা বাসা তৈরি করে, বাসা তৈরি করার পরে আমরা আর কি কয়েকদিন পরে ডিম পারবে আমাদের একটা আইডিয়া আছে, তো সেই হিসেবে আমরা করি। আঙ্কেল আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে ওরা একসাথে কয়টা ডিম পারে? একসাথে 50-52 সুন্দরবনে সবাই যায় কাঠের মধ্যে হাঁটাহাঁটি করে, তোমাদের যখন ওখানে নিয়ে যাবো সামনে, এটা আমরা পুরোটা একটা রাউন্ড দিয়ে আবার চলে যাবো, ঠিক আছে? যে পথ দিয়ে একবার যাবো ওখানে আমরা ব্যাক করবো না। ওকে ক্লিয়ার? আর এখানটা একটা লোহার পাত থাকে। আমরা এসে এসে হচ্ছে এই জিনিসগুলো করি, প্লাস্টিকগুলো ফেলে যাই, আর যাবতীয় পলিথিন, চিপসের প্যাকেট। একটু আগে একজন দেখলাম কুমিরার গায়ে ঢিল মারতেছে, তো আমাদের মধ্যে এই ন্যূনতম বোধটুক কাজ করে না, ন্যূনতম মানে কি বলে ধৈর্যটুক কাজ করে না, আমরা এই ধরনের কাজগুলো করি। সেম জিনিস আমি নদী দিয়ে আসার সময় দেখলাম, অনেকগুলো বোতল, তারপরে প্লাস্টিকের পলিথিন, চিপসের প্যাকেট, মানে সব নদীতে ভাসতেছে। এগুলা কখনোই নষ্ট হবে না, এগুলো যেমন আছে অমনই থাকবে। আর এগুলো করতেছি ওকে, আমরাই জাস্ট খাচ্ছি আর ফেলতেছি। জাস্ট আমরা যদি একটু আসে না, বল বল স্পেসিফিক বলি দে। আমরা বলতে আমরা এই মানুষ জাতগুলাই। এই গাছটার নাম হচ্ছে কেন, এই গাছটার মধ্যে কাঁকড়ার এমন কি আছে যে গাছটার নাম কাঁকড়া? কাঁকড়া হচ্ছে, বুঝতে হবে বাংলা ভাষায় ফলটা। এই বনটার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো খালি চোখে দেখা যায় না। যেমন আমাদের এই সেই পূর্ব যুগের মধ্যে একজন ইয়া ছিল, বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীটার নাম হচ্ছে আপনার ইয়া নিলয় বিন সালাম। উনি কেনিয়া থেকে এসে উনি বের করছে এই জিনিসটা নিয়ে কি করতে হবে। নিমদা দুজরাস টেলমি কার্তা বুস্ক্রাকুয়েন্দ্রা মাহিনুজুকু মিন বাহাত্তে ইন কাকরা। তারপর থেকে এই গাছটার নাম কাকড়া হয়ে গেছে, আমার নাম শাহ হয়ে গেছে, ওয়াসেকের চ্যানেলের নাম ওয়েন ব্লগস হয়ে গেছে। ওকে তালে তালে ওকে বা তুই বাইরো। এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার, বাট এখানে আমরা যাব না, কারণ আমরা মানুষ, কারণ এখানে রাজীব ভাই, কারণ এখানে রাজীব ভাই ওনার গার্লফ্রেন্ড বা বউ যে কোনো একজনকে নিয়ে গেছে, নিয়ে এখানে এই রাজীব প্লাস সামথিং একটা লিখছে। এখানে আর তেমন কিছু না, জাস্ট এই পুরা পথে হাঁটাহাঁটি করতে হয়। ওকে হাঁটাহাঁটি করে এখন চলে যাই, আর দেখা হচ্ছে একদম বোটে, বোটে চলে যাব। এই তুই আসবি না, তোকে বাঘের কাছে রেখে যাবো। সুন্দরবনকে আইসম না বারবার। আসবি আমি তোকে আনবো। ও নাই কা হতে ওয়াস এক জীবন মিলে এক কান হতে মনত রাখবো, তুই জীবন মিল লক্ষ্য তো আমি ফুরিব। আমরা করম জল থেকে আসছি সন্ধ্যায়, আর এখন হচ্ছে রাতের 10টা প্লাস, আর ক্যামেরাটা এখন নিলাম, এখন হচ্ছে 10টা প্লাস, আর এখন হচ্ছে ডিনার করবো আমরা, অলরেডি ডিনার স্টার্ট হয়ে গেছে। সো এখন মেনুতে কি কি থাকতেছে ওটা দেখাই। এটা হচ্ছে আপনার সামুদ্রিক কলম্বো ফিশ, কলম্বো ফিশ এটা, তারপর এটা হচ্ছে ভেজিটেবল, পর এটা চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই আর দেশি সালাদ, আর এটা নাওয়ার পর প্লেট এরকম দেখায়। আমাদের সবার খাওয়া দাওয়া একদমই কমপ্লিট, আর কালকে রাতে যেহেতু ঘুমাই নাই, সো আজকে রাতে একটু ঘুমাবো। এখন প্ল্যান হচ্ছে ঘুমাবো, দেন উঠবো সকাল 5টায়, কারণ কালকে আমাদের 3টা বা 4টা প্লেসে ঘুরতে হবে, এগুলো একদম সকাল সকাল করতে হয়। আর মেবি ব্লগটা এতটুকুই, যদি এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখেন তাহলে প্লিজ এই ব্লগটায় লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সো ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার।
Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make them make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever wanna try to battle rap.